ঘড়ির শখ অনেকেরই থাকে। অনেকেই আবার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ি তার সংগ্রহে রাখতে পছন্দও করেন। আর সেই ঘড়ির দাম যদি এক লাফে কয়েক লক্ষ টাকা বেড়ে যায় তাহলে কেমন হবে বলুন তো? একটা ঘড়ি যেটা ধরুন আপনি কিনলেন মাত্র 7,000 টাকা দিয়ে, কিন্তু সেই ঘড়ির দাম বেড়ে হয়ে গেল লাখ লাখ টাকা, কেমন হবে? নিশ্চয়ই অবাক হবেন। এই ঘটনাটাই হয়েছে। কেন হয়েছে, এই ঘড়ি কেন বহুমূল্য, সেই সব কিছুই বলবো আপনাদের। এক ব্যক্তি তার বাবার মৃত্যুর পর তার বাবার ব্যবহৃত একটি ঘড়ি অকশনে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই ঘড়িটি 60 বছর আগে মাত্র 7,000 টাকায় কিনেছিলেন তিনি। কিন্তু যখন সেই ঘড়িটি ওই ব্যক্তি বিক্রি করতে গেলেন, তিনি দেখলেন যে দামে ঘড়িটি বিক্রি হচ্ছে তা দেখে একেবারে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সেই 7,000 টাকা দামের ঘড়িটি আজকের দিনে 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এর দামে মার্সিডিজের মতো লাক্সারি গাড়িও কেনা যাবে। আসুন জেনে নিই যে এই ঘড়িটি কেন এত দামি বা এই ঘড়িতে কি এমন রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই অ্যান্টিক ওয়াচ, যা সুইস কোম্পানি রোলেক্স বানিয়েছিল, কয়েক দশকের পুরনো হওয়া সত্ত্বেও নাকি এই ঘড়িটি কার্যক্ষমতা একেবারে ঠিকঠাক ছিল। এছাড়াও জানা গিয়েছে যে এই ঘড়ির নাকি একটা ইতিহাস আছে, আর এই কারণেই 40 লাখ টাকার বেশি দামে এই ঘড়িটি বিক্রি হয়েছে। সম্প্রতি TW গেজের তরফ থেকে আয়োজিত অনলাইন অকশনে এটি বিক্রি করা হয়। এবং এই ঘড়িটি কে কিনেছে সেই বিষয়টা কিন্তু গোপন রাখা হয়। ব্রিটেনের বাসিন্দা সাইমন বেনেট এই ঘড়িটি 1963 সালে কিনেছিলেন। জানা গিয়েছে যে সাইমন রয়্যাল নেভির সার্চ রেস্কিউ ড্রাইভার ছিলেন। 2019 সালে তার মৃত্যু হওয়ার পর এই ঘড়িটি তার ছেলে পিটার বার্নেটের কাছে উত্তরাধিকার সূত্রে আসে। পিটার পুলিশ সার্ভিসে রিটায়ার ব্যক্তি। পিটারের এই অ্যান্টিক ওয়াচ 1963 সালের রোলেক্স সাবমেরিন ওয়াচ 1963, আর তখন নাকি 70 পাউন্ড ভারতীয় টাকায় অর্থাৎ 7,000 টাকা ছিল এই ঘড়ির মূল্য। কিন্তু এখন অনেক বছর পেরিয়ে গেছে, সময় বদলেছে, আর এখন সেটি 40,000 পাউন্ড, যা 41 লাখ টাকা দামে পৌঁছে গিয়েছে। যদিও বাবার এই জিনিসটি এভাবে অকশানে বিক্রি করা পিটারের জন্য খুব একটা সহজ ছিল না, কারণ অনেক স্মৃতি জড়িয়ে ছিল এই ঘড়িটার সঙ্গে। যতই হোক, তার বাবা তো ব্যবহার করতেন এই ঘড়িটা। তবে মোটা টাকা আয় করে অত্যন্তই খুশি পিটার। পিটার জানিয়েছেন যে তিনি ভীষণই খুশি এবং তিনি অবাক হয়েছিলেন যে এত দামে এই ঘড়িটা তিনি বিক্রি করতে পেরে। আর জানা গিয়েছে যে নাকি একসময় এই ঘড়িটি ধীরে ধীরে স্ট্যাটাস সিম্বল হয়ে গিয়েছিল। বেশিরভাগ ধনী লোকেরাই নাকি এই ঘড়িটি ব্যবহার করতেন। কেমন লাগলো এই খবরটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন।